নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। হযরত মোহাম্মদের জন্মদিন উদযাপন, শিলচরে শান্তি মিছিলে জনসমুদ্র। অভয়াকাণ্ডের শীঘ্র বিচার দাবি, শিলচর মেডিকেলে ডাক্তারদের ধর্ণা। সর্বক্ষেত্রে পিছিয়ে বড়খলার ভোলানাথপুর, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পয়গম্বর হযরত মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুশে মোহাম্মদি উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সোমবার শিলচর শহরতলি নাগাটিলা থেকে সোনাই পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন জুলুশে মোহাম্মদের শান্তি মিছিল সকাল 7টায় নাগাটিলা পয়েন্ট থেকে শুরু করে সোনাবাড়ি ঘাট ধরে সোনাই ফুটবল ময়দানে গিয়ে পৌঁছায়। ঘামছড়া গরম ও প্রখর রোদে কেউ হেঁটে, কেউ বাইকে, আবার কেউ ঘোড়া নিয়ে, কেউ বিশাল আকারের ট্রেইলার গাড়ি সাজিয়ে মিছিলে যোগ দেন। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে এদিন বিভিন্ন স্থানে শরবত, চকলেট সহ অন্যান্য খাবার বিতরণ করতে দেখা যায়। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষ সোনাইয়ের ফুটবল মাঠে পৌঁছানোর পর সেখানে অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত হয়ে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। পরে মিলাদ পাঠ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন উজানডিহির পীর মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মৌলানা মবরুর আহমেদ বড়ভূঁইয়া, প্রচার সম্পাদক মৌলানা ফয়েজ আহমেদ, মৌলানা সৈয়দ হিফজুর রহমান, মৌলানা মহিউদ্দিন, মৌলানা কারি নজরুল ইসলাম, মৌলানা সাবির হোসেন চৌধুরী, মৌলানা শাহিদ আহমেদ, মৌলানা জুবাইর খান, জলুস কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্কর, সম্পাদক আতাউর রহমান, কার্যকরী সভাপতি মৌলানা নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড়ভূঁইয়া, যুগ্ম সম্পাদক হাফিজ আব্দুল হক, প্রচার সম্পাদক মজবুল হক লস্কর, সোনাই আঞ্চলিক জুলুস কমিটির সভাপতি মুফতি আওলাদ হোসেন মজুমদার, উপদেষ্টা হোসেন আহমেদ, মেহবুব আলম প্রমুখ। আমরা জুলুসে মোহাম্মদি কমিটির ব্যবস্থাপনায় আমরা একটা শান্তি মিছিল বের করেছি সকাল 7টায়। আমরা শিলচর রহমানিয়া মসজিদ থেকে আমরা শান্তি মিছিল করে এসে আমরা সোনাই ফুটবল মাঠে আমরা সমাপ্তি অনুষ্ঠান হয়েছে। সেই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের মুখ্য অতিথি সৈয়দ জুনাইদ আহমেদ মদনী সাহেব এবং আমাদের বাগাটরি সাহেব কিবলা এবং রংপুরি সাহেব, আমাদের এই হাইলাকান্দি সাহেবজাদা, বাঘপুরি সাহেবজাদা, ডুগনিপাড়ি সাহেবজাদা, বোয়ালজুড়ি সাহেবজাদা, আমাদের বিশিষ্ট আলিম নজরুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত এবং মিলাদ শরীফ হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে আজকে আমরা সোনাই ফুটবল মাঠে এসে পৌঁছতে পেরেছি। এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি সোনাই আঞ্চলিক কমিটিকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এনে আজকে সোনাই ফুটবল মাঠে পৌঁছে দিতে প্রত্যেক কর্মকর্তা এবং আঞ্চলিক কমিটির প্রত্যেক প্রত্যেক সাংবাদিক সাহায্য সহযোগিতা করছে। সবাইকে বিশেষ করে এই সোনাই আমাদেরকে এই জুলুসের জন্য অনেক সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে মিউনিসিপ্যালিটি বোর্ডের কমিশনাররা, সবাইকে আমি কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমরা সোনাই জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে একটি অনুরোধ করব, আমরা যেন শুধু জুলুসের মধ্যে এসে সীমাবদ্ধ থাকলে হবে না, বিশ্বনবীর জীবনাদর্শকে বাস্তব জীবনে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি, বাস্তব জীবনে যেন আমরা পরিণত করতে পারি, নবীজির জীবনকে, পথকে, মতকে যেন অনুসরণ করতে পারি। ঈদে মিলাদুন্নবী শুধু একদিন পালন করা হয়, আমরা সারা যেন সারা জীবন যেন আমরা সিরাতুন্নবী পালন করি। এখানের মধ্যে মন্তাইও আছেন, ওয়ার্কিং প্রেসিডেন্টও আছেন, আমার মজবুল আছেন, মেহবুব আছেন, সবাই আমরা সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারাও এখানের মধ্যে নিউজ কভারেজ করেছেন, সাংবাদিক প্রশাসনের বন্ধুরা, প্রশাসনিক অধিকারীরা, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ।
শান্তির বার্তা ছড়িয়ে হাইলাকান্দিতে বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন পালিত। সোমবার যশোরে জলুসে মোহাম্মদি ঐতিহাসিক শান্তি মিছিলে নবী প্রেমীদের ঢল নামে হাইলাকান্দি জেলা সদরে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে হাইলাকান্দিতে পালিত হয় বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী। সারা বিশ্বের সঙ্গে সোমবার 16 সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হয়। সোমবার সকাল 9 ঘটিকায় হাইলাকান্দি শহরের লালা রোড কাটলিছড়া বাসস্ট্যান্ডে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পতাকা উত্তোলন করে ঐতিহাসিক শান্তি মিছিলের শুভারম্ভ হয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখে গোটা শহর পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে বিশ্বশান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শান্তি মিছিলের সমাপ্তি হয়। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক মাস অতিক্রান্ত হলেও দোষীদের বিরুদ্ধে এখনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সোমবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন বিক্ষোভ ও ধর্ণা কার্যসূচির মাধ্যমে বিচার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করার দাবি জানিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা জানান, দিনরাত মানুষের সেবা করার পরও চিকিৎসকরা সুরক্ষিত নয়। দেশে সংঘটিত হওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকরা আজ তাদের দায়িত্ব পালনে ভয়ে দিন কাটাচ্ছেন। দেশের ন্যায় সংহিতা কি করছে, এখন কোথায় আছে, আরজিকর কাণ্ডে কেন সঠিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এসব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সুপ্রিম কোর্ট সুমোটো করে কেসটি নিয়ে তারপরে সুপ্রিম কোর্ট এসে বলছে যে ডাক্তাররা ওদের ডিউটিতে ফেরা উচিত, নাহলে ওদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। কোন ডিউটিতে ফিরবো, যে ডিউটিতে গিয়ে আমাদের রেপ হচ্ছে, আমাদের হত্যা হচ্ছে, সেই ডিউটিতে যাবো? বিচার দাও, ডিউটি তো করছি, মানুষকে তো আর আমরা সার্ভিস থেকে বঞ্চিত করছি না, আমাদের সার্ভিস আমরা চালিয়ে যাচ্ছি। আজকে যে এক মাস ধরে এই আন্দোলনটি চলছে, কলকাতাতে চলছে, আমাদের এখানেও আন্দোলন হয়েছিল 5 দিনের, তারপরও যে কোনো একটি সঠিক এবং একটা দৃঢ় কোনো এক ডিসিশন যে না সরকার নিল না সুপ্রিম কোর্ট নিল, তার এগেনস্টে আজকে অল ইন্ডিয়া রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাকশন ফোরাম একটি ফর্ম করেছিল দিল্লিতে। সেই ফোরাম থেকে আজকে অল ইন্ডিয়া আজকে ওরা সবাইকে দাবি করেছে যে একটি পেনডাউন মুভমেন্ট শুরু হোক। সেটির ওদের সাথেই আমরা একসাথে দাঁড়িয়ে আজকে আমরা এখানে 3 ঘন্টার একটি পেনডাউন মুভমেন্ট করলাম। সকাল 11টা থেকে 2টো অবধি ওপিডিতে আমরা পেনডাউন করেছি রেসিডেন্ট এবং জুনিয়র ডক্টর্সরা, আর বিকেলে আমাদের একটা ক্যান্ডেল মার্চ হবে। আর আমাদের একটাই দাবি যে বিচারটা অতি শীঘ্র দেওয়া হোক, কারণ বিচার না পাইলে কেউ এটা বুঝতে পারছে না কি ওরা কি সত্যি নিরাপদ আছেন ওদের ডিউটিতে। সেই নিরাপত্তার দাবি করে, সেই বিচারের দাবি করে আজকে আমরা ওদের সাথে একসাথে দাঁড়িয়ে আছি। কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছোট দুধপাতিল ও হাতিছড়া জিপির মধ্যবর্তী স্থানে রয়েছে ভোলানাথপুর ও হলদিকুড়ি গ্রাম। এই গ্রাম আজ পর্যন্ত পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তাঘাট থেকে পিছিয়ে রয়েছে। একটি স্কুল রয়েছে, কিন্তু বৃষ্টি হলে ছাত্ররা স্কুলে যেতে পারে না, তার কারণ রাস্তাঘাট নেই। এখানের বেশিরভাগ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল। বছরের পর বছর ধরে গোটা গ্রামটি জলমগ্ন অবস্থায় থাকার দরুন স্থানীয়দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কয়েক বছর আগে একটি কালভার্ট বানানো হলেও কিছুদিনের মধ্যেই সেটি ভেঙে যায়। রাস্তাঘাট বেহাল থাকায় খুদে পড়ুয়া সহ গ্রামের মানুষকে অতি কষ্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। স্বাধীনতার 78 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামটিতে। বর্ষার মরশুমে গোটা এলাকা নদীর আকার ধারণ করে, ফলে নৌকায় চড়ে স্থানীয়দের দৈনন্দিন কাজ করতে হয়। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে অসহায় মানুষ সংবাদ মাধ্যমকে জানান, বন্যা হওয়ার পরও তাঁদের বাঁশের তৈরি সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামীণ বেশিরভাগ এলাকা জলমগ্ন থাকায় পড়ুয়ারা সময় মতো স্কুলে আসতে পারে না, ফলে তাদের পড়াশোনার প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরাও। গ্রামে যদিও একটি সেতু রয়েছে, তাও অর্ধনির্মিত, ফলে এলাকার জনগণ সহ পড়ুয়াদের যাতায়াতে ব্যাঘাত ঘটছে। বিষয়টি নিয়ে গ্রামের জনগণ স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো কাজ হয়নি। যদিও বর্তমান সরকার রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, কিন্তু বড়খলার ভোলানাথপুর গ্রাম কেন পিছিয়ে রয়েছে তা নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এ ব্যাপারে গ্রামবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। আপনাদের মাধ্যমে আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ, অতি তাড়াতাড়ি যাতে আমাদের বৃষ্টি
পুনর্গঠন করে দেন, তার জন্য আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি। কারণ এই গ্রামে কোনো হাই স্কুল নেই, কোনো এমই স্কুল নেই, হাই স্কুলের জন্য স্কুলের ছাত্রছাত্রীরা যেতে হয় ছোটো দুধপাতিল হাই স্কুলে, তাদের যাতায়াতের বিরাট অসুবিধা। আর এই গ্রামটি বিশেষ করে মৎস্যজীবী এলাকা, এখানের যে মাছগুলো আমরা উৎপন্ন করি, উৎপন্নগুলো আমরা বাজারজাত করতে বিরাট ধরনের আমাদের অসুবিধা হয়। অর্ধেক মাছ আমরা বাজারজাত করতে পারি, আর অর্ধেক মাছ আমরা নষ্ট হয়ে যায়, আমরা নদীতে আমরা ফেলে দিতে হয়। এর ধরনের আমি আমাদের মৎস্যমন্ত্রী আসামের ওনাকে অনুরোধ করছি, যাতে আমাদের এই এসি এলাকার বা মৎস্যজীবী এলাকার এই বৃষ্টি বা এই রাস্তাটি একটু পুনর্গঠন করে দেওয়ার জন্য আমি আপনাদের চ্যানেলের জরিয়তে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি। এই জন্যই আমার কথা, ধন্যবাদ। আমরা গ্রামবাসী সবাই আমাদের সামনে আছে, আমরা সবাই এই টাকা দিয়ে এই রাস্তা আমরা নির্মাণ করেছি। আর বৃষ্টি আমরা সরকার পক্ষ থেকে পেয়েছিলাম 2015 সালে এবং 16 সালে, কিন্তু বৃষ্টি কি হবে আমাদের, কিন্তু ব্রিজের যে এই অবস্থা, এক বছর পরেও বৃষ্টি এইভাবে ভেঙে পড়ে আছে, কিন্তু ব্রিজ তো বানানির পক্ষে আমাদের গ্রামবাসীর সম্ভব হয় না। তাই আমরা মানে খুব দুঃখ দুর্দশার মধ্যে আমরা আছি, কিন্তু রাস্তাগুলো তো আমরা মোটামুটি আমরা সামান্য টাকা পয়সা বা নিজের শ্রম দিয়ে আমরা প্রত্যেক বছর এর নিজের শ্রম দিয়ে এবং টাকা পয়সা দিয়ে আমাদের গ্রামের সামান্য রাস্তা মানে চলাচলের রাস্তা আমরা করিয়া মানে যাওয়ার জন্য আমরা মোটামুটি ব্যবস্থা করিয়া আছি। আর এই যে ব্রিজ তো আমাদের গ্রামের পক্ষে সম্ভব নয়, তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের এই ব্রিজটি মানে অতি তাড়াতাড়ি ব্রিজের ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য। অভয়া কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনার দাবি জানালো সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা। মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভয়াকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদী কর্মসূচি হচ্ছে। আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও পুলিশ অফিসার অভিজিৎ মণ্ডল 9 আগস্টের ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ফাস্ট ট্র্যাক আদালতে তদন্ত এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে আকসা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দির ছাত্র সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, আন্দোলনের ঝাঁজ বাড়ছে। কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অব্যাহত, 5 দফা দাবিতে এখনও অনড় তারা। রূপম বলেন, ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কলকাতায় আহত 5 দফার আন্দোলনকে আকসা কুর্নিশ জানায়, কিন্তু মমতা প্রচ্ছন্ন মদতে ঘটনা সংঘটিত হয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জয় শ্রীনাথ, সুকোমল দাস, সাইদুর রহমান, শর্মিলা রায়, গৌতম রায় প্রমুখ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ মদতে সেটা সম্ভব হয়েছে, এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লুকাট করতে পুলিশের মাধ্যমে এই তারাতলা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মাধ্যমে এই কাজ ছাড়িয়েছে। নাহলে আপনারা জানেন যে ফরেন্সিক রিপোর্ট আসতে 7 দিন সময় লাগে মিনিমাম, একটা পরদিন ফরেন্সিক রিপোর্ট এসেছিল এবং আসার পর সঙ্গে সঙ্গে তাকে ময়নাতদন্ত করে তাকে পুনানোর ব্যবস্থা করা হলো। আজ গোটা দেশে ভারতবর্ষে 1 ঘন্টার কর্মবিরতি করেছেন চিকিৎসকরা, দাঁতে দাঁত চেপে সম্পূর্ণ পশ্চিমবাংলায় আজকে বৃষ্টি হচ্ছে তা উপেক্ষা করে আজকে 7 দিনের যে 5 দফা আন্দোলন ওনারা চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনকে আকসা কুর্নিশ জানায়। আমরা এই এবং ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে প্রত্যেকের আওতায় আনা উচিত, এবং প্রথমে অনেকেই বলেছিলেন সিবিআই কি করছে, সিবিআই এই কর্মপ্রণালীকে আমরা সাধুবাদ জানাচ্ছি, সেই সঙ্গে তমাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হস্তক্ষেপে এটা সম্ভব হচ্ছে। 72 ঘন্টার মধ্যে জমি দালাল প্রমাণ দিতে না পারলে
অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন উধারবন্দ কালীবাড়ি রোডের ব্যবসায়ী শঙ্কর রায়। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এ কথা জানান। শিলচর অম্বিকাবতী এলাকায় নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষ সংবাদ মাধ্যমে অপপ্রচার করেছেন। রবিবার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে উধারবন্দের পুজোর নামে জমি দখলের চেষ্টা করছে তিনি, যার ডাহা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন শঙ্কর রায়। উনি নানানভাবে আমাকে জড়িত করেছেন, দুঃখের বিষয় ওনার কাছে আমি কোনোদিন জমি নিয়ে আলাপ করতে যাইনি। উনি আমার আত্মীয়কে নিয়ে আজ থেকে 12-13 মাস আগে আমার এখানে এসেছিলেন সাহায্য চাইতে এসে যে বদনাম করা যায় ওনার কাছ থেকে প্রথম আমি শিখলাম। উনি যখন কমিটিকে ডাকতে বললেন, কমিটি ডেকে আমি ওনাদেরকে আলাপ করিয়ে দিই, ওনারা জামা জায়গা বেচা কিনা নিয়ে একটা কথা বলেন, কথা বলতে সময় ওনারা 60 লাখ টাকা আর পূজা কমিটি 40 লাখ টাকা বলেছে। এতটুকু আমি আমার সামনে কথা হয়েছে, তারপরে আমি আর এই ব্যাপারে কিছু জানি না, নাই পূজা কমিটির সাথে আমি জড়িত। আর আমার একটা শখ, উদারগঞ্জে ভালো পূজা হলে সবসময় তাদের সহায়তা করে, যেমন উত্তরপাড়াকে করেছি, দক্ষিণ উদারগঞ্জকে করেছি, তেমনি হসপিটাল রুটকেও আমি সাহায্য করি, বড়ো পূজা হলে আমি সাহায্য করি। আর আমার শখ, আমি কাপড়ও বিতরণ করি পূজার সময়, কালীবাড়িরও পূজা কমিটির নাম দিয়ে আমরা কাপড়ও বিতরণ করি। আমরা পূজার প্রাইস গতবার থেকে আবার চালু করেছি, আগে দিতাম অমৃত কলিতা যখন ছিল তখন দিতাম, তারপরে গতবার থেকে আবার আমরা চালু করেছি এই প্রাইসগুলো আমরা উদারমন। শিলচরে উন্মোচিত হলো বাস্তুকার রত্নজ্যোতি দত্ত চৌধুরী লেখা উপন্যাস আনবাউন্ড লাভ। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সভার মাধ্যমে সোমবার বাস্তুকার রত্নজ্যোতি দত্ত চৌধুরী লেখা উপন্যাস আনবাউন্ড লাভের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি তাঁর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা। উল্লেখ্য, রত্নজ্যোতি দত্ত চৌধুরী একজন বাস্তুকার হয়েও কর্মজীবনের জটিলতাকে উপেক্ষা করে সাহিত্যকে আলোকিত করে চলেছেন। ওনার লেখা উপন্যাস আনবাউন্ড লাভ একটি প্রেম কাহিনীর উপর আধারিত, যেখানে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল, যার পটভূমিতে রয়েছে পাশাপাশি ভারতের সংহতি ইন্টিগ্রেশন, উত্তর পূর্বের মিলনের মধ্যে ঐক্য সহ দেশের বৈশিষ্ট্যের দিনগুলো তিনি এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। উপন্যাস আনবাউন্ড লাভের উন্মোচন সহ তার তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি বাস্তুকার রত্নজ্যোতি দত্ত চৌধুরীর সাহিত্য স্মৃতিতে উজ্জ্বল ইতিহাস ও পরম্পরাকে শক্তিশালী করেছে বলে এদিন আশা প্রকাশ করেছেন বিভিন্ন বক্তারা। ওনার লেখা উপন্যাস আনবাউন্ড লাভ আগামীতে ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের ইংরাজি সাহিত্য উল্লেখযোগ্য ছাপ রাখতে সক্ষম হবে বলেও জানিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। রত্নজ্যোতি দত্ত চৌধুরী ও ওনার স্ত্রী নন্দিতাকে শুভেচ্ছা জানিয়ে উপন্যাসের সাফল্য কামনা করেছেন বক্তারা। এটা আমার প্রথম উপন্যাস, অলরেডি এটা দিল্লিতে রিলিজ হয়েছে, বিভিন্ন জায়গায় এটার চলছে, আপনার পাবলিসিটি চলছে, অনেক লোক এটাকে পড়ছেন, ওরা ওদের রিভিউজ দিচ্ছেন, প্রশংসা পাচ্ছি অনেক কিছু। তো আমি চাই এবার আমার শিলচরের লোকরা এটা পড়ুক, জানুক এটা সম্বন্ধে বিষয়ে, কারণ এটা প্রতিপাদ্য বিষয় কিন্তু আমাদের নর্থ ইস্ট। শিলচরের উল্লেখ আছে আমাদের যে এখানের জীবনধারণ, এটারও কোথা আছে উল্লেখ আছে, যদিও নানান দিকে এটার মেইনস্ট্রিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করে রাখার চেষ্টা হয়েছে, কিন্তু বেসিক্যালি এটা নর্থ ইস্ট। এবং অনেক কিছু জিনিস আছে যেটা লোক জানতে পারবে, এবং যেহেতু এটা এখন amazon.in-এ এবং আমার amazon.com মানে বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্রুভাল হয়ে গেছে, এটা আগামী মাসে অক্টোবরে এটা বিদেশে যাবে, নভেম্বর মাসে এটা লন্ডন বুক স্টোরে যাওয়ার কথা। ওই যে আমার ধারণা, বাইরের মানুষ পড়বে, দেখবে, এবং তার সাথে আমার জায়গার বরাক উপত্যকার মানুষ এটাকে যদি গ্রহণ করে, তাহলে আমি বুঝবো যে আমার লেখাটা সার্থক হয়েছে। যে এই অঞ্চলে সাহিত্য সৃষ্টিতে যে একটা উজ্জ্বল ইতিহাস রয়েছে, পরম্পরা রয়েছে, ইঞ্জিনিয়ার রত্নজ্যোতি দত্ত চৌধুরী তার সেই সাহিত্যকর্মের মধ্য দিয়ে সেই পরম্পরাকে আরও যথেষ্ট শক্তিশালী করলেন, এবং তার এই যে ইংলিশ নভেল সেটা আমরা আশাবাদী যে সেটি ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সমগ্র বিশ্বের যে সাহিত্য, ইংরেজি সাহিত্যের ভুবনে একটা উল্লেখযোগ্য ছাপ রাখতে সক্ষম হবে।
এবং সেটি হয়তো বিনি বিডি বিসি একটা কথা রয়েছে, এলাম দেখলাম জয় করলাম, আমরা আশাবাদী যে সেটি হয়তো বিশ্ব সাহিত্যের যে স্বীকৃতিস্বরূপ যেসব ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়তো সেটি সেই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আনবাউন্ড লাভ সেটি অর্জন করতে সক্ষম হবে, আমরা এর অনেক অনেক সাফল্য কামনা করি। শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টার চত্বরে এক যুবকের পরিত্যক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার। মৃতদেহ উদ্ধারকে ঘিরে সোনাই রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত রাঙ্গিরখাড়ি পুলিশ সোমবার সকালে স্থানীয় জনগণেরা দেখতে পান সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা চিহ্নিত করে খবর দেন শিলচর শরৎপল্লী মৃত যুবকের পরিবার ও রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ও মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে কি মৃত যুবকের মা বলেন, স্থানীয় লোকেরা তাদেরকে খবর দিয়ে সঙ্গে সঙ্গে খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকটিকে ওনার ছেলে কুটি দাস বলে চিহ্নিত করেন। তাঁদের ঘর শিলচর শরৎপল্লী এলাকায় বলে জানিয়েছেন। আপনার কে খবর দিছে? আমার দাদার মানুষের কইছে কয়ের মেরুম মানুষ মারা গেছে, তোমরা ছেলের মতনই দেখিয়া গেছে, ওই খবর পেয়েছি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোস্টাল এমপ্লয়িজের দ্বিবার্ষিক দ্বিদিবসীয় কনফারেন্স সম্পন্ন হলো সোমবার। এদিন কনফারেন্সের কার্যক্রমে উপস্থিত অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা পোস্টাল কর্মীদের চাকুরির ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরে বিস্তর আলোচনা করেন এবং সমস্যা সুরাহায় অ্যাসোসিয়েশনের আগামী দিনের কার্যপ্রণালী ও রূপরেখা তুলে ধরা হয়। পরে ওপেন সেশনের পর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি পুনর্গঠিত হয়। 22তম জয়েন্ট বাই এনুয়াল আসাম সার্কেল ওই কনফারেন্সে বিভিন্ন জেলা থেকে ডাক বিভাগীয় কর্মচারীরা অংশ নেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা। আমাদের সিএমইল লাগে, আমাদের লিভ পেন্ডিং লাগে, ওগুলোও যদি আমরা পাই না তাহলে আমরা কীভাবে কাজ করব? তার উপর হলো এখন আপনার আমাদের সংগঠনের ব্যাপার, সব কাজ করতে হবে, সংগঠনের সঙ্গে সঙ্গে থাকতে হবে, সংগঠনের সঙ্গে কথা বলতে হবে। আপনি যদি বলেন উনি যায়নি আমি কেন যাবো, আরে ভাই উনি যায়নি আমি আমার কাজ করি, আমি যাব, আমি মিটিংয়ে উপস্থিত হবো, আমি মিটিংয়ে যে কাজকর্ম আছে সেই কাজকর্মে গিয়ে উপস্থিত থাকবো, বাকিদেরকে সহায় করবো, সাহায্য করবো। একটা কথা মনে রাখা দরকার যে একজনকে নেতৃত্ব দিয়ে যদি আপনার দশজন যদি সাথে না থাকে, দশজনের বার একজনকে চলবে, কিন্তু একটা সময় সেই দশজন যদি সাথে না আসে তো একজন মানুষ কীভাবে কাজ করবে? এক অন্তত পক্ষে একজন মানুষ সামনে এগুচ্ছে, তার পিছনে যদি দশজন ভুল থাকে তাহলে সে জায়গায় পারবে না সেই দশজনের সাহায্য নেবে। আমাদের হয়ে গেছে যে আমরা একজনকে নেতা বানিয়ে দিলাম আর উনি চালাবেন, উনি করবেন, ওনার দায়িত্ব, আমরা যদি ছাতা লাগে ছাতা দিয়ে দেবো আর উনি সব কিছু করবেন। এই যে জিনিসটা, এটা বাদ দিয়ে আমরা সবাই কমসে কম আমাদের ওটা নৈতিক দায়িত্ব হবে যে আমরা ইউনিয়নের সাথে যোগ দেওয়া এবং ইউনিয়নের সাথে কথা বলা এবং আমাদের যে দাবি আছে আজকে আমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্ট। জনবসতি থেকে দূরে জনশূন্য এলাকায় জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে রুকনি বাগানের চা জনজাতির লোকের প্রতিবাদ। বসতি এলাকায় নির্মাণ না হলে কাজ করতে না দেওয়ার হুঁশিয়ারি। রাজ্যের চা জনজাতির লোকের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের জন্য রাজ্যের প্রতিটি চা বাগানে অসম সরকার প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে জগন্নাথ কমিউনিটি হল নামের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন অত্যাধুনিক ভবন নির্মাণ করছে। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ
কাজ আরম্ভ হয়েছে। পূর্ত বিল্ডিং বিভাগের সোনাই ধলাই ডিভিশনের অধীনে নির্মাণ কাজ শুরু হলে রুকনি চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকের মধ্যে স্থান নির্ধারণ নিয়ে সংঘাত শুরু হয়। আর এই সংঘাতের বহিঃপ্রকাশ ঘটে সোমবার। এদিন রুকনি চা বাগানের শতাধিক চা জনজাতীয় পুরুষ মহিলা জনবসতি থেকে দূরে জনশূন্য এলাকায় জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন। এদিন সংবাদ মাধ্যমের কাছে তাদের ক্ষোভের কথা তুলে ধরে বাগান পঞ্চায়েত সভাপতি বাবুলাল মাল, সম্পাদক রামধনী ভর বলেন, চা বাগানের বসতি থেকে 5 কিলোমিটার দূরে কমিউনিটি হল নির্মাণ করা তারা কোনোভাবে মেনে নেবেন না। বসতি এলাকায় কমিউনিটি হল নির্মাণ করা না হলে তারা নির্মাণ কাজ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। আমরা একটা জায়গা চয়ে যাচ্ছি, আমাদের বাগানের ভিতরে আমরা জায়গা দিয়েছি। আমাদের এই শিবটিলা বলে একটা জায়গা আছে, এখানে আমাদের বড় একটা পিএইচইও আছে, কিন্তু এই জায়গাতে আমরা ইয়ে করছি যে সবের ইয়ে আছে যে আমাদের ওইখানে এই মন্দিরটা হোক, কিন্তু আমাদের বাগান পক্ষ বাগান মালিক যে আছে আমাদেরকে এখানে এনওসি দিতে চাই না। উনি নিজের হেঁকড়িতে আছেন যে আমি যেখানে আমি জায়গা ডোনেট করে দিয়েছি প্লাস কাগজপত্র দিয়ে দিয়েছি, এখান থেকে আর আমি জায়গা সরাবো না। আর আমরা কি কিছু এই ব্যাপার নিয়ে আমরা কমসে কম আমরা বাগান পঞ্চায়েত বাগান শ্রমিক প্লাস বাগান সেক্রেটারি আছে এখানে সবের একটা অনুমতি নিয়ে এই জিনিসটা দেওয়া হতো, কিন্তু আমরা জিজ্ঞাসা না করে উনি নিজের মন মানি এই জঙ্গলের ভিতরে এই কমিউনিটি হলটা দেওয়া হয়েছে। আর এখানে শ্রমিকরা আমার যতটা এখানে যত মাই বোন আমার শ্রমিক জন আসেছে প্লাস বাগান বাসিন্দাবার যত আসেছেন, কেউ মনস্থ নাই যে এই জঙ্গলে হবে বলে। সবার মনস্থ আছে আমার বাগানের ভিতরে শিবটিলা বলে একটা জায়গা আছে, ওইখানে আগে মন্দিরের জায়গা এখানে মন্দিরের দেওয়া ছিল, সবে চাই যে আমাদের মন্দিরটা ওখানে হবে। উধারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজ 70% সম্পূর্ণ। সোমবার উধারবন্দ হাসপাতাল রোডের কর্মকর্তারা উধারবন্দ অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। তারা বলেন, এবার তাদের 56তম দুর্গোৎসব, 80 ফুট প্রস্থ এবং 78 ফুট দৈর্ঘ্যের মণ্ডপের কাজ চলছে জোর গতিতে, 70% সম্পূর্ণ হয়ে গেছে। বৃন্দাবনে প্রেম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছেন। মণ্ডপের ভিতরে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে তৈরি করা হচ্ছে বিশেষ আকর্ষণ পরীর দেশ। তাছাড়া মণ্ডপের বাইরে তৈরি হচ্ছে উড়াল সেতু, ইরানের সুবিখ্যাত টাওয়ার। এবার চতুর্থীতে মণ্ডপের উদ্বোধন করা হবে, পূজয় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া আলোকসজ্জায় থাকবে বিশেষ আকর্ষণ। পুজোর 3 দিন দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পুজো উপভোগ করতে দর্শনার্থীদের মণ্ডপে আসার আমন্ত্রণ জানান তারা। এদিন জমি জবরদখলের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে কমিটির কর্মকর্তারা তা মিথ্যা অভিযোগ বলে দাবি করেন। তারা বলেন, 2000 সাল থেকে এই জমিতে দুর্গোৎসব আয়োজন করছেন তারা, পরবর্তীতে 2017 সাল থেকে এই জমিতে বিগ বাজেটের পুজো আয়োজন করেন। পরিত্যক্ত জমিতে দীর্ঘদিন থেকে দুর্গোৎসব আয়োজন করলেও 2023 সালে তারা জানতে পারেন জমির মালিকের বিষয়ে। পরে জমি মালিকের থেকে এই জমিটি ক্রয় করার জন্য জমির মালিকের সাথে আলোচনাও হয়। মালিকপক্ষ জমির মূল্য 60 লক্ষ টাকা ধার্য করলেও কমিটির তরফে জমির মূল্য 40 লক্ষ টাকা দিতে সম্মত হয়, কিন্তু মালিকপক্ষ 40 লক্ষ টাকায় জমি বিক্রিতে রাজি না হওয়ায় জটিলতা দেখা দেয়। জমি মালিকের তরফে জবরদখলের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা মিথ্যা বলে সাফ জানান কমিটির কর্মকর্তারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। হযরত মোহাম্মদের জন্মদিন উদযাপন, শিলচরে শান্তি মিছিলে জনসমুদ্র। অভয়াকাণ্ডের শীঘ্র বিচার দাবি, শিলচর মেডিকেলে ডাক্তারদের ধর্ণা। সর্বক্ষেত্রে পিছিয়ে বরখলার ভোলানাথপুর, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।